Fellow never will take me for my definition to succeed in strong manner. Don't read successfully stories, you will get a message. Read fellow stories, you will get some ideas to get succeed. Don't fear for the facing failure in the first team, because even the successful match started with 0-1. এপিজে আব্দুল কালাম এমনটাই বলেছেন ব্যর্থতা নিয়ে। প্রতিটি ব্যর্থতা কিংবা ভুল এক একটা শিক্ষার ডাকনাম মাত্র। হেরে গিয়ে আমরা ভেবে থাকি আমরা কি আবার সুযোগ পাব, আমরা যদি আবার পুনরায় পেছনে ফিরে যেতে পারতাম, শুধরে নিতে পারতাম নিজেদেরকে। আবেগ সবারই আছে, বাস্তব জীবনে আবেগ যতটা বেশি গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আবেগের বেগ। আমরা যখন কোনো ইচ্ছা করি তখন ইচ্ছাকে রূপান্তরের জন্য চাই যথার্থ আগ্রহ, শ্রম ও নিষ্ঠা। বরংবার আমাদের লক্ষ্যকে স্থির করি তবে আমাদের লক্ষ্যের পিছনে নেই দৃঢ় চেতনা। অর্থ, সামর্থ্য, জনশক্তি কিংবা অনুপ্রেরণার জোরে বহু মানুষ কিন্তু পৌঁছেছে সফলতার উচ্চ মঞ্চে। তাদেরকে কি আপনি সফল বলবেন? না, তারা কিন্তু সফল নয়। বরং সফল হলো তারা যাদের অর্থ নেই, জনশক্তি নেই, অনুপ্রেরণা দেওয়ার কোনো মানুষই নেই, যাদের আছে শুধু প্রবল ইচ্ছা, আকাঙ্ক্ষা আর শ্রম। ভেঙে পড়ে আমরাই কিন্তু শেষমেশ বলে থাকি, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। ব্যর্থ হওয়ার পরে হৃদয় ডোরে এই শব্দটা বার বার করানারে। পরবর্তীতে এর যথার্থতা প্রমাণের জন্য আটকে পড়ি হতাশার দুম্র জালে। আপনি কেন পারবেন না? আপনার সমস্যা কিসে? আপনার অভাব কিসে? আপনার শ্রম, ইচ্ছা, সততা আপনাকে রঙিন সূর্যের মতো দেখিয়ে দিতে পারে আগামী, আলোকিত করে দিতে পারে আপনার জীবনটাকে। সবাই পারলে আপনি কেন পারবেন না? সময় থাকতে আপনার কাছে আপনি এই প্রশ্নগুলো করুন, নয়তো সময় ফুরিয়ে যাবে অজান্তে। দালাই লামা বলেছেন, প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবুন, আজ আমি ভাগ্যবান, কারণ আমি জেগে উঠেছি, আমি বেঁচে আছি, আমার আছে মূল্যবান মানব জন্ম, আমি এটা নষ্ট করব না, আমি আমার সমগ্র সক্ষমতা বিনিয়োগ করব নিজেকে আরও উন্নত করতে, অন্যের প্রতি আমার হৃদয় উন্মুক্ত করতে, আমি নিজের ও সবার উপকারের জন্য সামর্থ্য অনুযায়ী কাজ করব। গোটা বিশ্বের বেস্টসেলার বুক দ্য মিরাকল মর্নিং এ হ্যাল তুলে ধরেছেন, জীবনের প্রতিকূল অবস্থা মানে ফুরিয়ে যাওয়া নয়, উঠাই হতে পারে নতুন ভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ। হ্যাল এটাও মনে করেন, একজন মানুষের সমস্যা থেকে সম্ভাবনার সুযোগ অনেক বেশি। সর্বোচ্চ তাকত আর ইচ্ছা শক্তি নিয়ে হেরে গলায় বলতে হবে, আই ক্যান ডু ইট।
পেছনের ভুলগুলো হবে আত্মশুদ্ধির উৎস। বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর ইচ্ছা শক্তিকে প্রগাঢ় করে জীবন যুদ্ধে নেমে পড়তে হবে সর্বসাকুল্যে। এটাই হবে সফলতা অর্জনের শ্রেষ্ঠ তন্ময়।